একটি হ্যাংলা পাতলা ছেলে একদিন শিকার করে বসে এমন এক ড্রাগন যার নাম শুনলে সবাই ভয়ে কাঁপত, কিন্তু সেই ছেলেটি ড্রাগনটিকে না মেরেই তাকে পোষ মানিয়ে ফেলে। ছেলেটি কিভাবে পোষ মানিয়েছিল এমন এক ভয়ঙ্কর ড্রাগনকে, আর শেষ পর্যন্ত ড্রাগনকে পেরেছিল তার বন্ধুকে বিপদের হাত থেকে বাঁচাতে, এই সব প্রশ্নের উত্তর পেতে দেখে নাও আমার অনেক অনেক প্রিয় একটি অ্যানিমেশন মুভি হাউ টু ট্রেন ইয়োর ড্রাগনের এক্সপ্লেনেশন। মুভিটি দেখে মনের অজান্তে কখন যে এই কিউট ড্রাগনকে তুমি ভালোবেসে ফেলবে তার টেরই পাবে না, তাই ঝটপট বসে যাও এই অসাম মুভিটি দেখার জন্য। আর হ্যাঁ, এই মুভির শেষে রয়েছে একটি কুইজ যার উত্তর তুমি এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে, আর সঠিক উত্তর কমেন্টস করে তুমিও জিতে নিতে পারো এই আকর্ষণীয় ব্লুটুথ হেডফোন। তাই মুভিটি একদম না টেনে দেখা শুরু করে দাও। তো আর প্যাচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটি গ্রাম দেখতে পাই যার নাম বার্ক। হিকাপ নামের একটি ছেলের ভয়েস ওভারে আমরা জানতে পারি এই গ্রামটি সব কিছু অস্থির রকমের সুন্দর, কিন্তু একটাই সমস্যা, আর সেটা হলো গ্রামে প্রতিনিয়ত দুষ্টু ড্রাগন হামলা করে। ওহ, বলে রাখি এই হিকাপই হচ্ছে আমাদের মুভির প্রধান চরিত্র, দেখতে একদম হারকিউলিক্স বডি তার। হিকাপের বাবা একজন ভাইকিংস, দেখতে একদম দানবের মতন, কিন্তু তার ছেলে হয়ে হিকাপের কি অবস্থা একবার দেখো। তার বাবা এই গ্রামের প্রধান, তাই হিকাপের অনেক ইচ্ছা সেও ভাইকিংস হবে এবং নিজ হাতে ড্রাগন মারবে, কিন্তু ওই পুচকু শরীর দেখে সবাই তাকে ড্রাগনের কাছে আসতে দেয় না, অথচ তার বয়সের অ্যাস্ট্রেড, ফিশলেগ, রাফনার, টাফনার সহ অনেকেই ড্রাগনের সাথে পাঙ্গা নেয়। এসব দেখে হিকাপ বলে, ধুর এরা পারে আমি পারি না কেন। হিকাপকে তার বাবা অস্ত্রের ভাণ্ডারের দেখাশোনার দায়িত্ব দিয়েছে, কিছু পারুক আর না পারুক এই সব নতুন নতুন জিনিস বানাতে সে খুব ওস্তাদ। সেখানে আমাদের সাথে পরিচয় হয় হাত পা কাটা একটি লোকের সাথে যার নাম গ্রোবার। গ্রোবার সবসময় হিকাপের দেখাশোনা করত। হরেক রকমের ড্রাগন এখানে অ্যাটাক করা শুরু করে দেয়, আর এই ড্রাগনগুলোর মধ্যে একটি ড্রাগন ছিল অতি ভয়ানক যার নাম নাইট ফিউরি। মিচমিচে কালো দেখতে বলে রাতের অন্ধকারেও তাকে দেখা যায় না। অন্য ড্রাগনের মতোই তার মুখ দিয়ে শুধু লাল আগুন বের হয় না, তার মুখ দিয়ে বের হয় নীল রঙের এক ভয়াবহ আগুন যা নিমেষেই ধ্বংস করে দিতে পারে সব কিছু। হিকাপ গোপনে একটি মেশিন বানিয়েছিল ড্রাগন ধরার জন্য, আর লোভ সামলাতে না পারে সে পালিয়ে চলে যায় ড্রাগনকে হত্যা করার জন্য। কিছুক্ষণের মধ্যেই সে নাইট ফিউরিকে দেখতে পায় আর হুট করে সেই মেশিন থেকে জাল ছুড়ে দেয়। সৌভাগ্যবশত সেটা গিয়ে লাগে নাইট ফিউরির গায়ে। সে তো বিশ্বকাপ জয়ের মতন খুব খুশি হয় যে এত দিনে সে নিজেকে প্রমাণ করতে পেরেছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখে সেখানে এই ঘটনার কোনো সাক্ষী নেই, বরং সেখানে এক ভয়ঙ্কর ড্রাগন তার উপরে হামলা চালায়। তৎক্ষণাৎ তার বাবা এসে তাকে উদ্ধার করে আর হিকাপকে আচ্ছা করে বকে দেয়। হিকাপ বলে, জানো আমি একটি নাইট ফিউরিকে মেরেছি। সবাই এই কথা মোটেও বিশ্বাস করে না, তাকে এমন কাজ দ্বিতীয়বার করার জন্য একদম মানা করে দেয়। এদিকে হিকাপের বাবা জরুরি মিটিং করে আর বলে, আমাদের এভাবে ড্রাগনের সাথে ফাইট না করে তাদের যে হিডেন নেস্ট বা আস্তানা আছে সেটা ধ্বংস করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যতজনই সেই ড্রাগনের বাড়ি ভাঙতে গিয়েছে কেউ ফিরে আসেনি, তাই কেউ রাজি হয় না যাওয়ার জন্য। তখন তার বাবা বলে, যারা আমার সাথে যাবে না তারা হিকাপের দেখাশোনা করার দায়িত্ব পাবে, আর এটা শুনে সবাই এক পায়ে খাড়া হয়ে যায় যাওয়ার জন্য। এদিকে সকালে হিকাপ লুকিয়ে লুকিয়ে সেই জঙ্গলের দিকে যায় যে আসলেই গতকাল সে কি একটি ড্রাগনকে হিট করতে পেরেছে কিনা। কিছু দূর যাওয়ার পরে তার বুকের মধ্যে এক মজর দিয়ে ওঠে, কারণ হিকাপ দেখতে পায় এক কালো মিচমিচে ড্রাগন মাটিতে পড়ে আছে হাত পা বাঁধা অবস্থায়। হিকাপ সাথে সাথেই বুঝে ফেলে এটাই হলো নাইট ফিউরি, যাকে কেউ কোনোদিন দিনের বেলায় দেখেনি। হিকাপ তার ছুরি বের করে ভয়ে ভয়ে এগিয়ে যায় নাইট ফিউরির কাছে, মনে সাহস নিয়ে বলে, আমি এই ড্রাগনটিকে মেরে হার্ট নিয়ে ফুটবল খেলবো আর নিয়ে যাবো আমার বাবার কাছে, দেখিয়ে দেব আমিও ড্রাগন মারতে পারি, কারণ আমি একজন ভাইকিংস। নাইট ফিউরিও বুঝতে পারে তার দিন শেষ, এখনই তাকে মরতে হবে, তাই ভয়ে সে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিন্তু হিকাপ কোনোভাবে এই হাত পা বাঁধা ড্রাগনকে মারতে পারে না, কারণ তার মনে যে অনেক মায়ার ভালোবাসা। নাইট ফিউরির মলিন মুখ দেখে সে তাকে না মারার সিদ্ধান্ত নেয় আর ড্রাগনের দড়ি কেটে দিতে শুরু করে। নাইট ফিউরি তো পুরোই অবাক, আরে এ তো দেখে আমাকে না মেরেই ছেড়ে দিচ্ছে। তখন সাথে সাথে নাইট ফিউরি উঠে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার চোখ দিয়ে তখন আগুন ঝরছিল। মনে মনে বলছিল, তোমার এত সাহস আমাকে মেরে ফেলার, তাই না? কিন্তু তার জীবন বাঁচানোর জন্য সেও হিকাপকে না মেরেই উড়ে চলে যায়। এমন এক ভয়ানক পরিস্থিতি থেকে হিকাপ বেঁচে গিয়েও প্রায় কাঁপতে কাঁপতে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে তার বাবা গ্রোবারের সাথে কথা বলে ঠিক করে এখন থেকে হিকাপকে সে ড্রাগন মারার ট্রেনিং করাবে। তাই সে ড্রাগনদের বাড়ি ধ্বংস করতে যাওয়ার আগে হিকাপকে বলে, তুমি ভালোভাবে ট্রেনিং করা শুরু করে দাও আর আমি এসে যেন দেখি তুমি ড্রাগন মারতে সক্ষম হয়েছো। এবার হিকাপ ও তার বন্ধুদের ট্রেনিং শুরু হয়ে যায়।
গ্রোবার তাদেরকে বিভিন্ন রকম টেকনিক শিখাতে থাকে যে কিভাবে ড্রাগনদেরকে মারতে হবে, কোন ড্রাগনের কি উইক পয়েন্ট আছে, তাদেরকে কিভাবে অ্যাটাক করতে হবে, এই সব কিছু গ্রোবার ভালোভাবে দেখিয়ে দেয়। গ্রোবার বলে ড্রাগন মানুষকে দেখার সাথে সাথেই মেরে ফেলে, তাদের মধ্যে কোনো দয়া মায়া নেই, তাই তাদেরকে কোনো ছাড় নয়, দেখার সাথে সাথেই আমাদের তাদের মারা ফরজ। এই সব শুনে হিকাপ আবারও জঙ্গলে যায় আর ভাবতে থাকে, তাহলে নাইট ফিউরি আমাকে না মেরে কেন দয়া দেখালো। সে ভাবছিল ড্রাগনটা হয়তো দূরে কোথাও চলে গিয়েছে, কিন্তু একটু পরেই সে দেখতে পারে সে নাইট ফিউরিটি সেখান থেকে কোথাও যায়নি। আসলে ড্রাগনটি আর উড়তে পারছিল না। হিকাপ খুব ভালো করে লক্ষ্য করে যে সেদিনের আঘাতের কারণে ড্রাগনটির লেজের একটি পাখনা ছিঁড়ে গেছে, তাই ড্রাগনটি ব্যালেন্স করতে পারছে না ওড়ার জন্য। অনেক চেষ্টা করেও সে এই নিচু জায়গা থেকে বের হতে পারছে না। এটা দেখে হিকাপ বলে, ইস, আমার জন্যই আজকে তার এই অবস্থা। রাতের বেলায় গ্রোবার তাদেরকে একটি বই দিয়ে বলে, এখানে সব ড্রাগনের বিবরণ দেওয়া আছে, তোমরা এটা পড়লে সব ড্রাগন সম্পর্কে জানতে পারবে। সেখানে হিকাপ বইটি নিয়ে সব ড্রাগনদের পাওয়ার সম্পর্কে জানতে থাকে। একদম শেষ পাতায় সে নাইট ফিউরি ড্রাগনের পেজ পায়, কিন্তু সেখানে কিছুই লেখা ছিল না, কারণ এখনো পর্যন্ত এই ড্রাগনকে কেউ চোখে দেখেনি। সেখানে শুধু এটাই লেখা ছিল যে যদি এই ড্রাগন কখনো তোমার সামনে পড়ে, তাহলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা আর লুকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই এর হাত থেকে বাঁচার জন্য। এসব শুনে হিকাপ অনেক অবাক হয়ে যায়, কারণ তার বাস্তব অভিজ্ঞতার সাথে এটা কোনোভাবেই মিলছে না। পরের দিন সকালে হিকাপ একটি মাছ নিয়ে নাইট ফিউরির কাছে যায় তাকে খাওয়ানোর জন্য, কারণ দুদিন হয়ে গেছে সে উড়ে যেতে না পারার কারণে না খেয়ে আছে। হিকাপকে দেখে নাইট ফিউরি আস্তে আস্তে উপর থেকে নামে, কিন্তু ওর পকেটে ছুরি দেখে সে রাগে গড়গড় করতে থাকে আর বলে, ওই জিনিস আগে পানিতে ফেলো, তারপর তোমার সাথে আমার কথা। হিকাপও ছুরিটা পানিতে ফেলে দিলে নাইট ফিউরি একদম লক্ষ্মী ছেলের মতন হয়ে যায়। মাছ হাতে নিয়ে হিকাপ তার কাছে গেলে নাইট ফিউরিটি হা করে, আর তখন সে দেখতে পায় এই ড্রাগনের কোনো দাঁত নেই, তাই সে তাকে টুথলেস বলে ডাকে। কিন্তু পরক্ষণেই সব লুকানো দাঁত বের করে এক ছোবলেই পুরো মাছ সে গিলে ফেলে। একটা মাছ খেয়ে এবার আরেকটি খাবার জন্য ড্রাগনটি খুঁজতে থাকে। তখন হিকাপ বলে, ভাইরে আমার কাছে আর মাছ নাই। টুথলেস তখন তার পেটের মধ্যে থেকে আতখাওয়া মাছ হিকাপের জন্য বমি করে দিয়ে বোঝায়, তাহলে আসো আমরা ভাগ করে খাই। মানে টুথলেস হিকাপকে ফ্রেন্ডশিপ করার অফার দিচ্ছে। হিকাপও তার অনিচ্ছা সত্ত্বে সেটাকে কামড় দেয় আর হাসির অভিনয় করে বলে, খুব মজা খুব মজা। টুথলেস তার হাসি দেখে নিজেও হাসার চেষ্টা করে। সেখান থেকে আমরা বুঝতে পারি এই টুথলেস খুব স্মার্ট এবং বুদ্ধিমান একটি ড্রাগন। এদিকে হিকাপ তার কাছে কাছে আসতে চায়, কিন্তু ড্রাগনের তো খুব অভিমান, শুধু তোমার জন্য আজকে আমার এই অবস্থা, সব পাখিরা দেখো কি সুন্দর উড়ে যাচ্ছে, কিন্তু আমি আজ উঠতে পারছি না। এরপর হিকাপ একটি কাঠি দিয়ে মাটিতে একটি ছবি আঁকতে থাকে। এটা দেখে টুথলেসও বলে, তাহলে আমিও আঁকবো। তাই সে একটি পুরো গাছ নিয়ে এসে তা দিয়ে মাটিতে আঁকাতে থাকে। টুথলেস এক অদ্ভুত রকমের ম্যাপ আঁকায় হিকাপের আশেপাশে আর ইশারা করে এই দাগে পা না দিয়ে হাঁটার জন্য। যখনই দাগে পা পড়ে যায় তখনই টুথলেস রেগে যায়। এভাবে সব দাগ পার হতে হতে হিকাপ একদম তার কাছে এসে পড়ে, আর তখন ফ্রেন্ডশিপ করার জন্য সে টুথলেসের মুখ ছুঁয়ে দিতে চায়। আর এবার টুথলেসও তার বন্ধুত্ব অ্যাকসেপ্ট করে নিয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। এখানের এই দৃশ্যটা এত এত কিউট যে তুমি যখন দেখবা তোমার মনও তখন একদম আনন্দে ভরে যাবে। রাতে গ্রোবার গল্পে গল্পে বলে, ড্রাগনদেরকে না মেরে যদি তাদের পাখা ভেঙে দাও তাহলে তারা জীবিত থেকেও মারা যাবে। এটা শুনে হিকাপের অনেক চিন্তা হয়, তাই সে টুথলেসের জন্য একটি পাখনা বানাতে শুরু করে। সারা রাত বিভিন্ন জিনিস দিয়ে পাখনা বানিয়ে সকালে এক ঝুড়ি মাছ নিয়ে চলে যায় টুথলেসের কাছে। মাছগুলোর মধ্যে একটি সাপের মতো দেখতে ইল মাছ দেখে টুথলেস ভয়ে চিল্লাতে থাকে। তখন হিকাপ বুঝতে পারে এই ইল মাছ ড্রাগনদের অনেক অপছন্দের। এদিকে সে বলে, তুমি মনসুখে মাছ খেতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি। এই বলে সে টুথলেসের লেজের কাছে গিয়ে তার বানানো পাখনা লাগিয়ে দেয়। এটা বুঝতে পেরে টুথলেস তো পুরোই অবাক হয়ে যায় আর সাথে সাথে হিকাপকে নিয়েই উড়াল দেয়। হিকাপ বাবা গো মা গো বলতে থাকে, কিন্তু যখন সে পাখনাটাকে মেলে ধরে তখন দেখতে পায় ড্রাগনটি এবার সহজেই উড়ে যেতে পারছে, তার মানে তার বানানো পাখনা সফল হয়েছে। এদিকে টুথলেস মনে করে, আরে আমি তো উড়েই যেতে পারছি, তাহলে পিচ্চিটাকে রেখে কি লাভ, তাই সে একবারই দিয়ে হিকাপকে মাটিতে ফেলে দেয়। কিন্তু ওই পাখনার কন্ট্রোল তা সে নিজে করতে পারছিল না, তাই টুথলেসও সাথে সাথে পানিতে পড়ে যায়। তার মানে হলো হিকাপের কন্ট্রোল ছাড়া সে আর উঠতে পারবে না। পরের দিনের ট্রেনিংয়ে হিকাপ এবার একটি ইল মাছ নিয়ে ড্রাগনদেরকে ভয় দেখিয়ে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়। এটা দেখে তো সবাই পুরো টাসকি খেয়ে যায় আর বলে, আরে এই ছেলে কিভাবে ড্রাগনদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসলো। এদিকে পাখনা তো হলো, এবার বানাতে হবে এটাকে কন্ট্রোল করার মেশিন। তাই সে একটি যন্ত্র বানিয়ে পরের দিন তা এক্সপেরিমেন্ট করে টুথলেসের উপরে। তাদের ফ্লাইট ট্রেনিংয়ের সময় এক ঘাসের মধ্যে টুথলেস পড়ে গিয়ে গড়াগড়ি খেতে থাকে। তখন হিকাপ বুঝতে পারে এই ঘাস ড্রাগনদের অনেক পছন্দের।
তাই পরের দিন তার ড্রাগন মার্ডার ট্রেনিং এ হিকাপ কিছু ঘাস নিয়ে গিয়ে তার ড্রাগনের সামনে ধরতে সেই ড্রাগন পোষ মেনে যায়। এছাড়াও হিকাপ জানতে পারে এই ড্রাগনদের গলায় একটি সিক্রেট স্পট আছে যেখানে হাত দিলেই ড্রাগন বিড়ালের মতো ম্যাও করতে করতে ঘুমিয়ে যায়। সে সেই পদ্ধতিও অ্যাপ্লাই করে সেই ট্রেনিংয়ে এবং একটি ড্রাগনকে ঘুম পাড়িয়ে দেয়। আবারও সবাই অনেক অবাক হয়ে বলে এই হিকাপ এমন কি জাদু জানে যে সব ড্রাগনকে বশ করে ফেলছে। এই সব দেখে সেখানকার সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিকাপকে ভাইকিংস হওয়ার জন্য সিলেক্ট করে। এদিকে অ্যাস্ট্রয়েডের মাথা তো পুরোই খারাপ হয়ে গেছে, সে এত কঠিন ট্রেনিং করেও সবাই হিকাপকে হিরো বানিয়ে দিচ্ছে। সে একদিন হিকাপকে দেখে ফেলে জঙ্গলে যেতে, আর তার সন্দেহ হতে থাকে নিশ্চয়ই সে কারোর কাছ থেকে গোপনে কোনো ট্রেনিং নিচ্ছে। এদিকে হিকাপ টুথলেসকে সেই মেশিন দিয়ে উড়তে শেখানো শুরু করে। সে একটি কাগজে কোন জায়গায় চাপ দিলে ড্রাগন কোন দিকে যাবে তা লিখতে থাকে, ঠিক যেমন মোটরসাইকেল চালায়। সব কিছু প্রায় ঠিকঠাক, এবার ফাইনাল পালা আকাশে ওড়া। হিকাপ আস্তে আস্তে সব ম্যানুয়াল দেখে টুথলেসকে অনেক উপরে নিয়ে যায়, কিন্তু দুর্ঘটনাবশত টুথলেসের গায়ের থেকে তার কন্ট্রোলের দড়ি খুলে গিয়ে দুজনে একদম নিচে পড়ে যেতে থাকে। এদিকে টুথলেস তো হিকাপের কন্ট্রোল ছাড়া কিছুই করতে পারে না, তাই অনেক কষ্টে হিকাপ তাকে ধরে ফেলতে সক্ষম হয়। আর একদম শেষ পর্যায়ে হিকাপ টুথলেসকে ব্রেক করা শুরু করে, ততক্ষণে তার কাছে থাকা সেই ম্যানুয়াল হারিয়ে যায়। তাই এখন বাঁচতে হলে কোনো ম্যানুয়াল ছাড়াই তাকে এই ড্রাগন কন্ট্রোল করতে হবে। তখন হিকাপ তার পুরো কনফিডেন্ট নিয়ে ডানে বামে উপর নিচে করে পুরো পাহাড়ের মাঝখান দিয়ে বুলেটের গতিতে আগাতে থাকে। এই সিনটা এত এত থ্রিলিং ছিল যে আমি বারবার টেনে টেনে দেখেছি। দেখে মনে হচ্ছিল হিকাপ একটি ফাইটার প্লেন চালাচ্ছে। অবশেষে হিকাপ ও টুথলেস সক্ষম হয় সেই মিশন শেষ করতে। এত ভয়ানক এক রাইড দেওয়ার পর তারা দুজন একটি পাহাড়ের উপর উঠে রেস্ট নেয় আর টুথলেসকে মাছ খেতে দেয়। সেখানে কয়েকটা পুচকে ড্রাগন এসে টুথলেসের মাছ নিয়ে পালিয়ে যেতে যায়। টুথলেস তো আর তার মাছ দেবে না, কিন্তু এটা দেখে পুচকে ড্রাগন টুথলেসকে চ্যালেঞ্জ করে বসে। আর যখনই তার গ্যাস দিয়ে মুখে আগুন ছুড়ে মারবে, ঠিক সেই সময় তার মুখের মধ্যে টুথলেস টুপ করে তার মুখ থেকে আগুন ওই পুচকুর মুখে ঢুকিয়ে দেয়, ফলে ওই ড্রাগনের পেটের ভিতরে সব পুড়ে যায়। তখন হিকাপ বুঝতে পারে এই ড্রাগনদের ভিতরটা ফায়ার প্রুফ না। হিকাপ তখন সেই পুচকু ড্রাগনটাকে একটি মাছ খেতে দেয়। এটা দেখে সেই ড্রাগনটা একদম বিড়ালের বাচ্চার মতো তার কাছে এসে পোষ মেনে যায়। এটা দেখে হিকাপ বলে, এত দিন তোমাদেরকে নিয়ে আমরা যা ভেবে এসেছি এই সব কিছুই তো দেখছি এখন ভুল। তোমরা ভালোবাসা পেলে কারোরই কোনো ক্ষতি করো না। পরের দিন হিকাপ আবার সেই ডেরায় গেলে সে চমকে ওঠে অ্যাস্ট্রয়েডকে দেখে। অ্যাস্ট্রয়েড তাকে চার্জ করতে থাকে যে আজ সত্যি তোমাকে বলতে হবে কে তোমাকে ট্রেনিং করাচ্ছে। তখন টুথলেস দেখতে পায় হিকাপকে অন্য কেউ হিট করতে চাইছে, তাই সে সাথে সাথে অ্যাটাক করতে যায় অ্যাস্ট্রয়েডকে। কিন্তু হিকাপ সাথে সাথেই বলে, আরে আরে আরে, এ আমার বন্ধু অ্যাস্ট্রয়েড। আর অ্যাস্ট্রয়েডকে বলে, এ আমার প্রিয় বন্ধু টুথলেস। এই সব শুনে অ্যাস্ট্রয়েড ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চায়, তাই কি আর করা। টুথলেস তখন অ্যাস্ট্রয়েডকে ছো মেরে নিয়ে গিয়ে একদম গাছের মগডালে ঝুলিয়ে দেয়। হিকাপ তখন বলে, অ্যাস্ট্রয়েড আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও, আমি দেখাচ্ছি টুথলেস কত কিউট একটা ড্রাগন। তখন ভয়ে অ্যাস্ট্রয়েড হিকাপের পিছনে উঠে বসে। টুথলেস মনে মনে বলে, আমার বন্ধুকে হুমকি দেওয়া, তাই না, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে সে একদম পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে, একদম উপর থেকে ধপ করে নিচে নেমে যায়, আবার চরকির মতন ঘুরে ঘুরে অ্যাস্ট্রয়েডকে শাস্তি দিতে থাকে। পরে অ্যাস্ট্রয়েড সরি বললে টুথলেস এবার একদম শান্ত ছেলের মতন উঠতে থাকে। সে তাদেরকে মেঘের মধ্যে নিয়ে যায়, হাওয়ায় ভাসিয়ে ভাসিয়ে এমন সব সুন্দর জায়গা ঘোরাতে থাকে যে অ্যাস্ট্রয়েডও টুথলেসকে ভালোবেসে ফেলে। আর তোমরা যদি আমার ভিডিও ভালোবেসে থাকো তাহলে একটি লাইক করে দিতে প্লিজ ভুলো না। কিন্তু তখনই হঠাৎ করেই টুথলেস কেমন যেন হয়ে যায় আর হিকাপের কন্ট্রোলের বাইরে চলে যায়। এক ঘন কুয়াশার মধ্যে দিয়ে তারা চলতে থাকে। সেখানে দেখা যায় আরো অনেক ড্রাগন তাদের পায়ে খাবার নিয়ে ছুটে চলছে একটি নির্দিষ্ট স্থানের দিকে। চুপচুপি তারাও ফলো করতে থাকে এই কাহিনী। পরে সব ড্রাগনগুলো একটি গুহার মধ্যে গিয়ে সব খাবারগুলো ফেলে দিতে থাকে, আর তখন এক বিশাল আকৃতির ড্রাগন এসে সেই খাবারগুলোকে গিলে খেয়ে ফেলে। এটা দেখে হিকাপ বুঝতে পারে যে এতদিন তাহলে এই ড্রাগনরা গ্রামে অ্যাটাক করে যে সকল ছাগল ভেড়া এসব নিয়ে আসতো সেসব তাদের নিজেদের খাবার জন্য নয়, বরং সেই খাবারগুলো এই দৈত্যকার ড্রাগনকে খাওয়ানোর জন্যই তারা নিয়ে আসতো। আসলে ড্রাগনের একটা ক্ষমতা ছিল যে সব ড্রাগনকে কন্ট্রোল করার, তাই সব ড্রাগনরা বাধ্য হতো এই অন্যায় কাজ করার জন্য। সেখান থেকে তারা গ্রামে ফিরে আসে। তখন অ্যাস্ট্রয়েড বলে, তোমার বাবাকে সব কিছু জানাতে হবে। কিন্তু হিকাপ বলে, এখনই না, যদি এখনই জানাই তাহলে টুথলেসের আর অনেক বিপদ হতে পারে, তাই সে আগামীকাল পর্যন্ত সময় নেয়। আর আগামীকাল ছিল হিকাপের আনুষ্ঠানিকভাবে ভাইকিংস হওয়ার দিন, মানে তাকে আজকে একটি ড্রাগন হত্যা করতে হবে ভাইকিংস হওয়ার জন্য। কিন্তু সে তো এখন জেনে গেছে এই ড্রাগনরা সবাই নিরাপরাধ এবং পরিস্থিতির শিকার, তাই কিভাবে সে একটি ড্রাগনকে হত্যা করবে।
এর জন্য পরের দিন সে ড্রাগন হত্যা না করে সবার সামনে সে ড্রাগনটাকে ফ্রেন্ড বানাতে চায়। কিন্তু এইটা দেখে তার বাবা ভয় পেয়ে লোয়ার খাঁচায় জোরে আঘাত করে, ফলে ওই ড্রাগন ভয় পেয়ে হিকাপকে অ্যাটাক করা শুরু করে দেয়। হিকাপের চিৎকারের শব্দ টুথলেস শুনতে পায় আর সে সাথে সাথে উড়ে এসে এক বিকট আগুনের গোলা দিয়ে সেই খাঁচা ভেঙে সেখানে প্রবেশ করে আর ড্রাগনটার সাথে ফাইট করতে থাকে। সব দেখে সেখানকার মানুষরা তো ভয়ে অস্থির হয়ে যায় আর ভাবে একটা নাইট ফিউরি কিনা হিকাপকে বাঁচানোর জন্য এসেছে। টুথলেস সেই ড্রাগনটিকে হারিয়ে দেয় কিন্তু সে তার বাবাকেও অ্যাটাক করে। হিকাপ তাকে বলে, প্লিজ টুথলেস ওকে মেরো না, ও আমার বাবা। এটা শুনে টুথলেস তাকে মারে না কিন্তু অন্যান্য ভাইকিংসরা এসে তাকে ধরে ফেলে। যেহেতু তার বন্ধু হিকাপ বলেছে কিছু না করতে, তাই সে আর কোনো বাড়াবাড়ি না করেই তাদের কাছে ধরা দিয়ে দেয়। এদিকে হিকাপ তার বাবাকে সব খুলে বলে এবং সেই সাথে জানায় ড্রাগনরা ইচ্ছা করে আমাদের ক্ষতি করে না, একটা ভয়ানক ড্রাগন আছে যে কিনা এই সব কিছু করাচ্ছে। তখন তার বাবা বলে, তাহলে তুমি সেই গুহার সন্ধান পেয়েছো? হিকাপ বলে, আমি না, সেই গুহার সন্ধান জানে টুথলেস। এটা শুনে তার বাবা একটি কুবুদ্ধি করে আর বলে, তাহলে টুথলেসকে নিয়ে আমরা সেই গুহার সন্ধান করব আর সেটা ধ্বংস করে আসব। তাই তারা টুথলেসকে আটক করে জাহাজে নিয়ে রওনা হয় সেই ড্রাগনদের গুহা খোঁজার অভিযানে। এদিকে হিকাপ একদম ভেঙে পড়ে তার বন্ধুকে এভাবে টর্চার করার জন্য। অ্যাস্ট্রেড তখন সান্ত্বনা দিয়ে বলে, যেভাবেই হোক আমাদেরকে সেখানে গিয়ে তাকে সেভ করতে হবে। হিকাপের মাথায় তখন একটি ভালো বুদ্ধি আসে, সে এবার সেই ট্রেনিং করা ড্রাগনদেরকে মুক্ত করার জন্য তাদেরকে বস বানিয়ে ফেলে, তার অন্যান্য বন্ধুকেও ফ্রেন্ড বানিয়ে দেয় সেই ড্রাগনগুলোর সাথে। সবাই এই ড্রাগনদের বন্ধু হিসেবে পেয়ে ব্যাপক খুশি হয়ে যায় আর তারাও বেরিয়ে পড়ে সেই গুহার দিকে যাওয়ার জন্য। টুথলেসের সিগনাল ফলো করে ভাইকিংসরা অবশেষে পৌঁছে যায় সেই ভয়ঙ্কর ড্রাগনের গুহায়। সেখানে হিকাপের বাবা এক বড় আগুনের গোলা গুহার মধ্যে প্রবেশ করাতেই দেখতে পায় হাজার হাজার ড্রাগন সেখানে কিল বিল করছে। তখন তারা অ্যাটাক শুরু করে দেয়, বড় বড় পাথর দিয়ে সেই গুহাকে হিট করতে থাকে আর এত আঘাতের ফলে সেই দৈত্য দানবের ঘুম ভেঙে যায় আর পরে সে পুরো গুহা ভেঙে বাইরে চলে আসে। ভাইকিংসরা ভালোই ফাইট করতে থাকে কিন্তু সেই ভয়ঙ্কর দানবের কাছে এরা কিচ্ছু না। সেই দানবটা একে একে তাদের সব ধ্বংস করে দিতে থাকে আর ঠিক তখনই হিকাপ ও তার বন্ধু সেখানে ড্রাগন নিয়ে চলে আসে। তাদের দেখে সব ভাইকিংসরা খুশি হয়ে যায় কিন্তু এত বড় দানব ড্রাগনকে মারার জন্য তাদের এসব ছোট ছোট ড্রাগন যথেষ্ট নয়। তাই হিকাপ বলে, তোমরা যেভাবেই হোক ড্রাগনটাকে কিছুক্ষণের জন্য ডিস্ট্রাক্ট করো, আমি টুথলেসকে নিয়ে আসছি। সবাই ড্রাগনকে ডিস্ট্রাক্ট করা শুরু করে আর হিকাপ চলে যায় সেই নৌকায় যেখানে টুথলেসকে আটকে রাখা হয়েছিল। হিকাপ অনেক ট্রাই করেও তাকে মুক্ত করতে পারে না। তখনই এক ভয়াবহ আঘাতে সেই নৌকা ডুবে গিয়ে হিকাপ ও টুথলেস পানিতে তলিয়ে যায়। হিকাপের বাবা সেটা দেখে সাথে সাথে পানিতে ঝাঁপ দেয় আর টুথলেসের সব বাঁধন খুলে দিলে টুথলেস তখন তার বাবা ও হিকাপকে পানির উপরে নিয়ে আসে। তার বাবা ভুল বুঝতে পেরে হিকাপের কাছে ক্ষমা চায় আর বলে, তোমার বন্ধুকে নিয়ে এই যুদ্ধ শেষ করো। আর কে পায় তাদের, হিকাপ ও টুথলেস মিলে মুহু মুহু অ্যাটাক করতে থাকে সেই ড্রাগনকে। টুথলেস তার পাখনায় ফায়ারিং করলে সেই দানব ড্রাগনটি এবার পাখনা উঁচু করে উড়তে থাকে। হিকাপ তাকে লোভ দেখিয়ে অনেক উপরে ওঠাতে থাকে, সেখানে গিয়ে ওই ড্রাগন আগুন দিয়ে চারপাশ একদম ছাই করে দিতে থাকে। হিকাপের একটা প্ল্যান ছিল, সে জানতো ড্রাগনের পেটের ভিতরে ফায়ারিং প্রুফ না, তাই যখনই ওই ড্রাগনটি প্রথমে গ্যাস বের করবে আগুন ধরানোর জন্য, ঠিক তখনই সে টুথলেসকে দিয়ে ফায়ার করে দেবে তার মুখে। যেই ভাবে সেই কাজ, একদম এক মক্ষম সময়ে যখন ড্রাগনটি তার মুখ গ্যাস দিয়ে ভর্তি করে ফেলে, ঠিক তখনই টুথলেস তার ঐতিহাসিক অ্যাটমিক ফায়ার দিয়ে তার মুখের মধ্যে আগুন ধরিয়ে দেয়, ফলে ড্রাগনের ভিতরটা পুরোই জ্বলে ছারখার হয়ে যেতে থাকে আর একদম শেষে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে এক ভয়ানক বিস্ফোরণের সৃষ্টি করে। এই বিস্ফোরণের ফলে আকাশে উঠতে থাকা টুথলেসের নকল পাখনা পুড়ে যায় আর তার পিঠ থেকে হিকাপ ছিটকে পড়ে আর এক মুহূর্ত দেরি না করে টুথলেস তাকে বাঁচানোর জন্যই আগুনের ঝাঁপ দেয়। সব কিছু শান্ত হলে হিকাপের বাবা এসে দেখতে পায় টুথলেস প্রায় মৃতপ্রায় অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তখন সে ধরে নেয় তাহলে হিকাপ মনে হয় আগুনে পুড়ে মারা গিয়েছে আর ঠিক তখনই আমরা দেখতে পাই টুথলেস হিকাপকে তার দুই পাখনা দিয়ে একদম জড়িয়ে ধরে আছে। এভাবে টুথলেস হিকাপের জীবন বাঁচিয়ে দেয়। পরের সিন চলে যায় তাদের গ্রাম বার্কে, সেখানে টুথলেসকে দেখা যায় হিকাপের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছে। হিকাপের জ্ঞান ফিরে আসলে সে মাটিতে পা দেয় আর বুঝতে পারে তার একটি পা চিরতরের জন্য কেটে ফেলা হয়েছে আঘাতের কারণে। এটা দেখে টুথলেসও অনেক মন খারাপ করে, কারণ সে তো আগে থেকেই জানে তার পাখনা ছাড়া চলা কত কষ্ট। কিন্তু হিকাপ নিজের মনোবল শক্ত করে, কারণ এখন সে আর টুথলেস সমান সমান, দুজনেরই প্রয়োজন হবে দুজনের জীবন চলার পথে।
হিকাপ বাইরে এসে দেখে এই গ্রামের সবাই এখন ড্রাগনদের সাথে অনেক ভালো বন্ধুত্ব করে ফেলেছে। তার বাবা এখন ড্রাগনদেরকে মারা নয়, বরং ড্রাগনকে তাদের নিজেদের সদস্য করে নিয়েছে। গ্রোবা টুথলেসের জন্য আরো উন্নত মানের একটি পাখা বানিয়ে দেয়, আর সেটা টুথলেসকে পরিয়ে হিকাপ, অ্যাস্ট্রেট, ফিশলেক, টাফনাট, রাফনাট সবাই মিলে রেস করা শুরু করে দেয়। সেখানে হিকাপ বলে, এটাই আমাদের গ্রাম বার্গ। গ্রামটি এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। মানুষ পোষা প্রাণী হিসেবে পাখি, বেড়াল, কুকুর পোষে, আর আমরা ড্রাগন পোষি। আর এরই মধ্যে দিয়ে এই অতি কিউট মুভিটি এখানেই শেষ হয়। এই মুভির আরও তিনটা পার্ট আছে, আর আমি এই সিরিজের সবগুলো পার্ট আমাদের নতুন অ্যানিমেশন গল্প ইউটিউব চ্যানেলে আপলোড করব। সেই সাথে এই চ্যানেলে সব অস্থির লেভেলের অ্যানিমেশন মুভির এক্সপ্লেনেশন তোমরা নিয়মিত পেতে যাচ্ছ। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখো, আর উপভোগ করো তোমার প্রিয় অ্যানিমেশন মুভির এক্সপ্লেনেশন। এবার কুইজের পালা। তোমাদেরকে বলতে হবে এই মুভিতে যে গ্রামটি দেখানো হয়েছে সেই গ্রামের নাম কি। উত্তরটি অবশ্যই ইংরেজিতে লিখে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তোমাদের কমেন্ট থেকে র্যান্ডম ভাবে একজন বিজয় পেয়ে যাবে এই আকর্ষণীয় ব্লুটুথ হেডফোন। বিজয়ীর নাম ও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্ট ও আগামী দিনের ভিডিওগুলোতে চোখ রাখো। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।